আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা বাংলা ব্লগ। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন সাইমুন আর মিম পড়তে বসেছে, এই যে সাইমুনকে নিয়ে মিম লেখাচ্ছে। তো সবাই দোয়া করবেন ও যেন সুন্দরভাবে পড়ালেখা করে। দেখি ওর জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক। দেখতে পাচ্ছেন আমি নাস্তা বানিয়েছি, নাস্তা একদম রেডি। সাইমন সবাইকে একটা সালাম দাও। সবাইকে সালাম দিছে, জিজ্ঞাসা করো তোমরা সবাই কেমন আছো। আচ্ছা এখন আমি নাস্তা বানিয়েছি, এখন পড়া রাখো, আসো খেতে আসো। এখানে আমি নাস্তা বানিয়েছি, এটা হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। আর এখানে হয়েছে রুটি, পাতলা রুটি বানিয়েছি। সাইমন আবার ও রুটি খেতে অনেক বেশি ওর পছন্দ, যার কারণে আমি একটা ভাজি আর রুটি করেছি। এটা এখন খেয়ে ও আবার পড়তে বসবো। সাইমন এখন বসেছে খেতে, যে ও নিজে নিজে এখন খেয়ে নিব। চলে আসলাম বারান্দাতে, নিচে মানুষে কাজে কর্মে অনেক অনেক ব্যস্ততা, আর সে সাথে আমিও একটু বারান্দা থেকে ঘুরে যাচ্ছি। দুপুরে রান্না বান্না করতে হবে, কমপ্লিট করতে হবে। তো ভাবছি একবারে ঘোরাঘুরি করে একটু চলে যাচ্ছি রান্নার ঘরে। এটা হয়েছে আমার সিম গাছ বারান্দাতে, কিন্তু গাছটা অনেক বড় হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে, কিন্তু সিম হয়নি গাছে এখনো। আর ওই যে ও ছাদে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, লাউ গাছ দেখা যাচ্ছে এখান থেকে। এই যে আমার মেহেদি গাছটা মরে যাচ্ছে, আর এটা হয়েছে গোলাপ ফুল গাছ। এই যে গোলাপ ফুল গাছ, আর এখন তো গরম চলে এসেছে, কিছুদিন পরে অনেক অনেক গরম থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক রৌদ্র, আমাদের ওখানে গরু জবা দিয়েছে এবং মাছ ওখানে সব কিছুই পাওয়া যায় নিচে নামলে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ছোট বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। দেশ এবং দেশের বাহির থেকে অনেক অনেক আপুরা, অনেক অনেক ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।